দ্বিতীয়বার সরকার গড়ার পর আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে ফের একবার উদ্যোগী হয়েছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যের বাঁশ শিল্পকে এক নতুন রূপ দিতে আগ্রহী হয়েছে রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনু চাকমা। আগামী দিনে শিল্পের প্রসার ও অগ্রগতির পরিকল্পনার জন্য বুধবার রাজধানীর শিল্পনগরী এলাকাসহ বিভিন্ন ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন তিনি। জানান, ব্যবহারের অযোগ্য প্লাস্টিককে পুনর্নবীকরণ করা যায় কিনা তা নিয়ে গবেষণা চালাচ্ছে দপ্তর। এ উদ্যোগ সফল হলে প্লাস্টিকের দূষণ কমবে অনেকটাই। এর পাশাপাশি কিছুদিন আগে সূচনা হয়েছে রাবার ইউনিটের। কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে সরকারি বেসরকারি বিভিন্ন শিল্প প্রকল্পের হাত ধরে অদূর ভবিষ্যতে ত্রিপুরা স্বনির্ভর হয়ে উঠবে বলেই অভিমত ব্যক্ত করেছেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনু চাকমা। এরিয়া আছে তো সেগুলোকে পরিদর্শন করা, তো এখানে আমরা বেম্বোর উপরে বিভিন্ন প্রোডাক্টগুলো যে হয় সেগুলো আমরা দেখেছি কীভাবে করা হয়, সঙ্গে প্লাস্টিক যেগুলো ব্যবহার অযোগ্য সেগুলো কীভাবে ব্যবহারযোগ্য করে আছে, ওনারা কীভাবে কাজে লাগানো যায়, কী করা যায় সে ব্যাপারে আমরা আজকে আমার সঙ্গে রয়েছেন টিআইডিসি চেয়ারম্যান নবাদলুল বমির এবং আমাদের দপ্তরের ডাইরেক্টর সহ আমরা পরিদর্শন করছি কীভাবে আরও বেটার আরও আমাদের ইন্ডাস্ট্রি ত্রিপুরাতে করা যায় এবং ত্রিপুরাকে কীভাবে আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্যে আমরা চেষ্টা করছি এবং একে অপরের সহযোগিতায় আরও ত্রিপুরাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং এখানে পরিদর্শন করলাম এটাই যে আরও কী করা যায় এবং সেটা জনগণের কাছে। শিল্পনগরী এলাকা পরিদর্শনে শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমার পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।